বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামনে একজন কান্তাপা, আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। জুম্মা মোবারকবাদ, আজ জুম্মার দিন। সবার কাছে দোয়া চাই, আমার সকল পাত্রপাত্রী, অভিভাবক, দর্শক, সুবাক্যাকি যারা আছে সবার মাধ্যমে আমি আল্লাহর করে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজি রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার আজমির শরীফে আমি সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার হজরত শাহজালাল শাহপরমের মাজারে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আল্লাহ মহান মানুষের কল্যাণে কাজ করার তৌফিক দান করেছেন বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া মমতা ভালোবাসার কারণে হয়তো এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে পারছি। আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞ। তো এই মুহূর্তে আসলে শুক্র শনি দুই দিনই আমাদের কাছে অসংখ্য পাত্র পাত্রী, এরই অবস্থা আপনারা দেখতে পাবেন। আমি বেশ কয়েকটা পাত্র এবং পাত্রীর বর্ণনা দিচ্ছি আমাদের এখন এই মুহূর্তে আমার পাত্র বেশি প্রয়োজন। পাত্রীদের বর্ণনা দিচ্ছি। মেয়ের ডেট অফ বার্থ হচ্ছে 98, হাইট হচ্ছে 5'4", ও হচ্ছে MPS মাস্টার্স পাবলিক হেলথে কোর্সে, ইউনিভার্সিটি অফ ঢাকা, অফিসার আইএলও ফাউন্ডেশন। ও একটা জবও করতেছে একটা ভালো একটা ফাউন্ডেশনে। ফাদার হচ্ছে উনি একটা বাংলাদেশে একটা ভালো পজিশনে একটা সরকারি চাকরি করতেন, মাদার হাউস ওয়াইফ। আর এক বোন থাকে কানাডায়, আর ওই দুই বোন এক ভাই, ফ্যামিলি খুবই ভালো। ওরা চাচ্ছিল যদি কানাডা মেয়ে, কিন্তু খুব সুন্দর, অনেক সুন্দরী একদম, কিন্তু হিজাবও পরে, সে একটু কানাডার পাত্র চাচ্ছে কারণ তার বোনটা কানাডায় আছে। আরেক বোন, তার মেয়ে হচ্ছে ডেট অফ বার্থ 24 বছর বয়স, ওরা কানাডাতে আছে। ওরা মেয়েটার বয়স 5'4", খুব দ্রুত গতিতে বিয়ে দিবে। হয়তো কানাডা যারা আছেন তাদেরকে একটু যোগাযোগ করার জন্য অনুরোধ করছি, কারণ কানাডায় অনেক পরিবার আসতেছে আমাদের কাছে। আরেক ভাই, ওনার এখন দেশে আছে, ওনার মেয়ের জন্য 2003 ডেট অফ বার্থ, হাইট 5'5", বাবা ওখানে অনেক বড় অফিসার, মাও অফিসার। দুই বোন, ওরা দুই বোনই, ওরা টরেন্টোতে আছে এবং স্কুলিং থেকে ওখানেই দুই বোনের বিয়ে দিবে, তো বড়টার আগে ছোটোটার পরে। তো ওদের জন্য একটা কানাডায় থাকা ছেলে যাচ্ছে। কিন্তু কী ব্যাপার, আজকে তো সবই কানাডায় আসছে। আরেক ভাই, ওনার মেয়ে ডেট অফ বার্থ 97, বাবা বুয়েটের ইঞ্জিনিয়ার, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা হিসাবেই আছে, বনানীতে সেটেল, 5'3" লম্বা। মেয়েটা ওখানে ব্যাংকে জব করে, খুব ভালো পজিশন, ওর জন্য একটা ভালো ছেলে যাচ্ছে। আরেকটা বোন, তারা দুজনেই ডাক্তার, তার মেয়ে 98 ডেট অফ বার্থ, হাইট হচ্ছে 5'5", পাতলা স্লিম, খুব সুন্দর। এক ছেলে এক মেয়ে, মেয়েটা অস্ট্রেলিয়াতে PR পাইছে, অস্ট্রেলিয়াতে পড়াশোনা করছে, PR হয়ে গেছে, এলেভেল করা মেয়ে, খুবই মার্জিত, সুন্দর মেয়ে, ওর জন্য একটা ভালো কানাডায় থাকা ছেলে যাচ্ছে। অস্ট্রেলিয়া, এই তো আবার আরেকটা অস্ট্রেলিয়া আসছে। ওরা সপরিবারে অস্ট্রেলিয়াতে আছে, ওদের ডেট অফ বার্থ 94, হাইট 5'2", ওদের বিজনেস আছে জাহাজের, মেয়েটা মাস্টার্স করে ফেলছে, ও একটা অস্ট্রেলিয়া থাকা ছেলে, ফার্স্ট চয়েস। যারা যে দেশে আসে সেই দেশেরই আসলে প্রাধান্য দেয় বেশি। আরেক ভাই, আমেরিকারও বেশ কিছু আছে। আরেক ভাই, ওনার মেয়ের ডেট অফ বার্থ 90, হাইট 5'2", এলেভেল করা ইঞ্জিনিয়ার। তো ওনারা চাচ্ছিল একটা আমেরিকা থাকা ছেলে, যদি হয় তাহলে একটু যোগাযোগ করেন। আরেক বোন, তার মেয়ের ডেট অফ বার্থ 97, হাইট 5'5", ওনার উনি হচ্ছে, আপনার প্রফেশন হচ্ছে, উনি ডাক্তার, ডাক্তার সাহেবের মেয়ে, খুব ভালো ফ্যামিলি, আমেরিকান সিটিজেন, ওর জন্য একটা আমেরিকা থাকা ছেলে চাচ্ছে। আরেক ভাই, উনি হচ্ছে আর্মির বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনার মেয়ের ডেট অফ বার্থ 98, হাইট 5'2", ফর্সা, সুন্দর, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, ওখানে মাস্টার্স অ্যান্ড সায়েন্স অ্যান্ড ফাইন্যান্সে পড়তেছে, মেয়েটা দেখতে খুব সুন্দর, আমেরিকান সিটিজেন ছেলে চা। তো এইভাবে আরেকটা কানাডার আসছে, বাবা মা দুজনই ডাক্তার, মেয়ে ডেট অফ বার্থ 98, হাইট 5'4", এলেভেল করে ওখানে ব্যাংকে জব করে, খুব স্ট্যান্ডার্ড পরিবার, ওর জন্য একটা কানাডা থাকা ছেলে চা। তো এইভাবে অসংখ্য, আসলে একটা মেয়ের বর্ণনা দিতে গেলে এর মাঝে কিন্তু হাজারো বর্ণনা আমাদের কাছে আছে। অসংখ্য পাত্র পাত্রী অনেক রেডি আছে, আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগের নাম্বারটা বলে দিচ্ছি, 01971860261। আর অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি, বাড়ির নাম্বার 8, ব্লক B, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2, কান্তা মিডিয়া সেন্টার,
তো আপনারা আসলে ইনশাল্লাহ সফল, আপনাদের অনুরোধ করছি যাদেরই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে আপনারা ইনশাল্লাহ চলে আসবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।